হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো সামনে যেহেতু তোমাদের জীববিজ্ঞান পরীক্ষা, তাই আজকের ভিডিওতে তোমাদের জীববিজ্ঞানের অধ্যায়ভিত্তিক একটি চূড়ান্ত A+ সাজেশন দিয়ে দিব, যেটি ফলো করলে তোমরা যারা খারাপ স্টুডেন্ট আছো তোমরা খুব ইজিলি খুব ভালো একটা রেজাল্ট গেইন করতে পারবে। তো মেন সাজেশনে যাওয়ার আগে একটি কথা, তোমরা যদি জীববিজ্ঞানে A+ পেতে চাও তাহলে তোমাদের তিনটি পূর্ব শর্ত মানতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাদের যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে প্র্যাকটিক্যালে তোমাদের মিনিমাম 23 বা 24 পেতে হবে। এরপর 2 নম্বর যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের অবজেক্টিভও মিনিমাম 23 বা 24 পেতে হবে। এবং ফাইনালি 3 নম্বর যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের চিত্র দিতে হবে, অর্থাৎ তোমরা গ এবং ঘতে তোমাদের সৃজনশীলের প্রশ্নগুলো আনসার করার সময় তোমরা সবসময় চিত্র দেওয়ার চেষ্টা করবে। তো চিত্র দিলে তোমাদের অবভিয়াসলি তোমাদের সবসময় মার্কস একটু বেশিই আসে, আর তোমরা চেষ্টা করবে তোমাদের প্র্যাকটিক্যালে মার্কটা এগিয়ে রাখার জন্য। কারণ প্র্যাকটিক্যাল এবং অবজেক্টিভে যদি তোমরা তোমাদের মার্কটা এগিয়ে রাখতে পারো তাহলে অন্যদিকে, অর্থাৎ সৃজনশীলে যদি তোমরা একটু কমও পাও, অর্থাৎ 50-এর মধ্যে যদি তোমরা 36-37 পাও তাহলে কিন্তু ইজিলি তোমাদের A+টা চলে আসে, যদি তোমরা তোমাদের অবজেক্টিভ এবং প্র্যাকটিক্যালে তোমাদের মার্কসটা এগিয়ে রাখতে পারো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের টোটাল 7টি অধ্যায় বলে দিব। এই 7টি অধ্যায় যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তাহলে এই 7টি অধ্যায় পড়লে তোমরা এখান থেকে 8টি সিএনসিএল 100% কমন পেয়ে যাবে। তো ফার্স্ট অফ অল তোমরা যে অধ্যায়টি পড়বে সেটি হচ্ছে জীবকোষ এবং টিস্যু। তো তোমরা যদি এই অধ্যায়টি পড়ো তাহলে তোমরা এখান থেকে 1টি সিএনসিএল কমন পাবে, তবে তোমাদের খুব বেশি সম্ভাবনা থাকে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এই দুটি অধ্যায় মিলে 1টি সিএনসিএল প্রশ্ন করার। তাই তোমরা এই অধ্যায়টি পড়ার সময় তোমরা তৃতীয় অধ্যায়টিও পড়ে নিবে। এরপর তোমরা যে অধ্যায়টি খুব ভালোভাবে দেখবে সেটি হচ্ছে জীবনী শক্তি। তো এই অধ্যায়টি যদি তোমরা খুব ভালোভাবে পড়ো এখান থেকে তোমরা 1টি সিএনসিএল 100% কমন পাবে। এরপর তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায়, অর্থাৎ খাদ্য পুষ্টি এবং পরিপাক এই অধ্যায়টি। তো এই অধ্যায়টি পড়লেও তোমরা এখান থেকে 1টি সিএনসিএল 100% কমন পাবে। এরপর রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ জীবে পরিবহন এই অধ্যায়টি। তো এই অধ্যায়টি যদি তোমরা খুব ভালোভাবে পড়তে পারো তাহলে তোমরা এখান থেকেও 1টি সিএনসিএল কমন পেয়ে যাবে। এরপর রয়েছে তোমাদের অষ্টম অধ্যায়, অর্থাৎ রেজন প্রক্রিয়া। এই অধ্যায়টি পড়লে তোমরা এখান থেকেও 1টি সিএনসিএল কমন পাবে। এরপর রয়েছে তোমাদের দশম অধ্যায়, অর্থাৎ সমন্বয়। তো এই অধ্যায়টি পড়লে তোমরা এখান থেকে 1টি সিএনসিএল কমন পাবে, তবে তোমাদের নবম অধ্যায় এবং দশম অধ্যায় এই দুটি অধ্যায় মিলে তোমাদের 1টি সিএনসিএল হওয়ার পসিবিলিটি থাকে। তো তোমরা চেষ্টা করবে দশম অধ্যায় পড়ার সময় তোমরা নবম অধ্যায়টাও পড়ে নেওয়ার। এরপর রয়েছে তোমাদের 13তম অধ্যায়, অর্থাৎ জীবের পরিবেশ। এই অধ্যায়টি পড়লেও তোমরা এখান থেকে 1টি সিএনসিএল 100% কমন পেয়ে যাবে। তো তোমাদের এই যে 7টি অধ্যায়ের কথা বলে দিলাম, তোমরা এই 7টি অধ্যায় খুবই ভালোভাবে পড়বে। তাছাড়া তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সাথে তোমাদের তৃতীয় অধ্যায়টি পড়ার চেষ্টা করবে এবং দশম অধ্যায়ের সাথে তোমাদের নবম অধ্যায়টি মিলিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে তোমরা এই দুটি অধ্যায় থেকে তোমাদের 2টি সিএনসিএল কমন থাকবে। আর সম্ভাবনা থাকে যে তোমাদের তৃতীয় অধ্যায় এবং দশম অধ্যায়ের সাথে তোমাদের নবম অধ্যায় মিলে 1টি সিএনসিএল প্রশ্ন করার। তো তোমাদের এই যে এই কয়েকটি অধ্যায় বলে দিলাম, তোমরা এই কয়েকটি অধ্যায় যদি খুবই ভালোভাবে পড়ে যেতে পারো এখান থেকে ইনশাল্লাহ তোমরা 8টি সিএনসিএল কমন পেয়ে যাবে এবং তোমরা এখান থেকে তোমাদের ইচ্ছা মতো যে কোনো 5টি সিএনসিএলের অ্যান্সার করবে। আর তোমরা এই অধ্যায়গুলো সিএনসিএলের জন্য ভালোভাবে পড়ে নিলে তোমাদের আর বাকি যে কয়েকটি অধ্যায় থেকে এগুলো তোমরা জাস্ট তোমাদের অবজেক্টিভের জন্য হালকা একটু দেখে নিবে, তাহলে তোমাদের A+টা কেউ ঠেকাতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমরা যদি SSC পরীক্ষা 2020-এর অন্যান্য সকল বিষয়ক শর্ট সাজেশন চাও তাহলে তোমরা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো। সেখানে তোমরা SSC নামের একটি প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্টে তোমরা SSC পরীক্ষা 2020-এর অন্যান্য সকল বিষয়ক শর্ট সাজেশন পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটা চেক করো তাহলেও তোমরা SSC পরীক্ষা 2020-এর অন্যান্য অনেক বিষয়ের শর্ট সাজেশন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।